গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বাজারে গেছিল, গিয়ে মাছ নিয়ে এসেছে, তো আমি এখন মাছটা রান্না করে নেব। আর দেখি কিভাবে রান্না করি, শেয়ার করবো আপনাদের সাথে রেসিপিটা নিশ্চয়ই। তো সকালে উঠে আগে আমার প্লান্টসগুলোকে একটু দেখাশোনা করে নিচ্ছি, তারপর দিনটা শুরু করছি। দেখতেই পাচ্ছেন আমাদের ব্যালকনির বাইরে কিন্তু তেমনভাবে গাছপালা দেখা যাচ্ছে না, সামনে আরেকটা বিল্ডিং আছে। তো তাই জন্য ঘরেই ব্যবস্থা করা হয়েছে যাতে গ্রিনারির মাঝখানে থাকা যায়, আর গ্রিনারির মাঝখানে থাকলে মনটা একদম খুশ হয়ে যায়। তাই সকালবেলা উঠে আগে ওদের কাছে চলে আসি, আর কিছুক্ষণ এখানে এদের সাথে কাটাই গ্রিনারির মাঝখানে। বেশ পিসফুল লাগে, মনটা একদম ফ্রেশ হয়ে যায়, আর তারপরেই আমি দিনটাকে স্টার্ট করি। তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, আর ব্রেকফাস্টের পর ম্যাঙ্গো জুসটা একটু খেলাম, এটাই লাস্ট বার ছিল, এবার শেষ হয়ে গেল, আবার বানাতে হবে। তো আজকে এই ফানেলটা আনা হলো, অর্ডার দেওয়া হয়েছিল, তো এটা তেল ঢালতে খুব সুবিধা হবে। এটা ফোল্ডেবল, এরমভাবে ফোল্ড করা যায়, তো বেশ ইজিলি যে কোনো জায়গাটা রেখে দেওয়া যাবে। আজকে ফিক্স কারিটা আমি নাগা স্টাইলের বানাচ্ছি, বাট ওটার মধ্যে আমাদের বেঙ্গল স্টাইলটা একটু অ্যাড করছি। তো দেখা যাক দুটো মিলিয়ে কেমন হয় আজকে রেসিপিটা। তো এই রেসিপিটার জন্য আমাদের লাগবে কটা কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর ফিশ যেটা আমি হালকা করে ভেজে নিয়েছি। আমরা বাঙালিরা তো মাছটা না ভেজে খেতে পারি না, তাই হালকা করে মাছটাকে ভেজে নিলাম। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কটা রসুনের কোয়া, একটু আদা, আর দুটো আলুও নিয়ে নিয়েছি। আর আলুটা মিস হয়ে যাওয়া মানে মনে হয় যে কিছু একটা বড় কিছু অ্যাড করাই হয়নি, তাই জন্য আলুটাও দিয়ে দিচ্ছি। গাছ স্টাইলের যে ফিশ কারিটা বানি সেটা কিন্তু আলু দেওয়া হয় না, বাট আমি তাও আলুটা দিচ্ছি, তাও আবার ফ্রাই করে ওরা দিল মাছের সাথে, ওই বয়েল হিসাবেই করে, বাট আমি কিন্তু ফ্রাই করে দিচ্ছি। তো মাছটা আমি ভেজে তুলে রেখেছিলাম, আবার কড়াইতে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো, আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর একটুখানি সর্ষের তেল, 4 থেকে 5 চামচ মতন সর্ষের তেল আমি অ্যাড করে দিচ্ছি। তারপর আমি অ্যাড করছি নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। সাবধানে মিক্স করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, কেন কি একদমই হালকা করে ভাজা আছে। এরপর আমি গরম জল অ্যাড করছি, মাছগুলো যাতে ডুবে যায় মোটামুটি ওরমভাবে আমি গরম জলটা অ্যাড করে দিলাম। এবার এটাকে কভার করে রাখছি, এবার একটা বয়েল চলে আসার অপেক্ষা করব। গরম জল অ্যাড করার পরেই কিন্তু আমি গ্যাসটাকে অন করছি, তার আগে কিন্তু পুরো গ্যাসটা অফই ছিল। এবার এই কলকাতায় এত গরম পড়েছে যে আমাদের কিন্তু চাটা স্কিপ হয়ে গেছে একদম। ব্রেকফাস্টের পর যে চা খেলাম আমরা সেটা কিন্তু একদম স্কিপ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে আমরা খাচ্ছি না। তো এখন এই যে খেয়ে নিচ্ছি ফ্রেশ ফ্রুট জুস, এতদিন কিন্তু আমরা খাচ্ছিলাম ওই আমের জুস যেটা বানিয়েছিলাম, বাট ওটা কিন্তু শেষ হয়ে গেছে, তাই জন্য এখন এটাই খেতে হচ্ছে। আর কাঁচা আম তো বেশি দিন পাওয়া যাবে না, আর এই লাস্টই মনে হয় পাওয়া গেছে, এরপর আর পাওয়া যাবে না। তো এবার যা জুস বানাবো সেটা শেষ হয়ে গেলে আর এই বছরের জন্য এইটুকুই, আবার পরের বছর। তো যাই হোক, এই গরমকালে এখন জুস খেয়ে কাটাতে হবে, চা তো একদম বন্ধ হয়ে গেছে। বিকালে একবার আমরা চা খাচ্ছি, এখন এক টাইমই চা খাচ্ছি আমরা। তো এই হলো ব্যাপার। মিউ এখানেই শুয়ে আছে, এখানেই শুয়ে থাকে ব্যালকনির কাছে। ওই রুমে এসি চলে, কিন্তু ওরা এসিতে বেশি একটা থাকতে চায় না, মনে হয় ঠান্ডাটা বেশি লেগে যায়, তাই জন্য ওই এইখানেই থাকে। আর ফ্যানটাও চালানো থাকে না, এই যে ফ্যানটাও অফ, এই গরমের মধ্যে কীভাবে শুয়ে থাকে কে জানে। যাই হোক, তো এই যে আস্তে আস্তে এই রুমটা ডেকোরেট করার জিনিসগুলো চলে আসছে, আরও কয়েকটা জিনিস আসা বাকি আছে, এসে গেলে একেবারে আমরা লাগিয়ে নেব। তো এই যে সেদিন একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম ব্যাগগুলো নিয়ে, জুটের ব্যাগ, তো অনেক রকম আইটেম আছে, আমি ফটো দিয়ে শেয়ার করে দেবো। যদি আপনারা কিনতে ইচ্ছুক হন তাহলে কিন্তু আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখানে আমাকে ডিএম করতে পারেন। তো এই যে মাছে বয়েল চলে এসেছে, এবার একবার মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা যেটা আমি গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দেবো রসুন যেটাকে আমি হামানদির সাথে থেতো করে নিয়েছি। দিয়ে এবার তার সাথে অ্যাড করে দিচ্ছি আলুটা যেটা ভেজে রেখেছিলাম, ভালো করে মিক্স করে নিয়ে আবার কভার করে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। Come again tomorrow. এই দেখুন হয়ে গেছে 4 মিনিট, বয়েল চলে এসেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনে পাতা অ্যাড করে দিচ্ছি, আর আমাদের মাছের কারিটা কিন্তু একদম রেডি। তো লাঞ্চ টাইম। তো মায় আমের চাটনিটা বানিয়ে পাঠিয়েছিল, এটাও আজকেই শেষ হয়ে গেল। আমি একটু বেরিয়ে পড়লাম,
আলু চপ পাওয়া যায় তাহলে কিনে নেবো, দেখি এখন আলু চপ পাওয়া যাচ্ছে কি। এই যে চপের দোকানটা আজকে বন্ধ, জানি না কোনো কারণে বন্ধ, তো চপ তো আর আজকে পাওয়া যাবে না। তো বাড়ি ফিরে এসেছি, সাথে দুটো পাথি লেবু নিয়ে এসেছি, আর তো কিছু আনা হলো না। তো এসে এবার আমি চাটা বসিয়ে দিলাম, তো সন্ধ্যাবেলার চাটা এবার এনজয় করা যাক। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা প্রথমবার চ্যানেলটাকে ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, থ্যাংকস ফর ওয়াচিং।